স্প্যানিশ লালিগায় নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে মারোকাকে আতিথ্য দেবে কার্লো আনচেলোতির শিষ্যরা। ম্যাচ শুরু রাত সোয়া একটায়, আর ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে রাত পৌনে দুইটায় তুলিজের মুখোমুখি হবে পিএসজি। লালিগায় টেবিলের শীর্ষে থেকে 2023 সালকে বিদায় জানিয়েছিল রিয়াল মাদ্রিদ। নতুন বছরে সেটা ধরে রাখার মিশন আনচেলত্তির শিষ্যদের। ইঞ্জুরি জর্জরিত দল নিয়েই 36তম লীগ শিরোপা জয়ের ছক কষছেন আনচেলত্তি। মৌসুমে 14 জয় 3 ড্রয়ের সাথে মোটে 1 ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 17 ম্যাচে আনবিটেন তারা। থিবো কর্তোয়া, ডেভিড আলাবা, মিলিতাও আর ফার্লান্ড মেন্ডি ইঞ্জুরিতে। চোট কাটিয়ে ফিরেছেন দানি কারবাহাল ও ভিনিসিয়াস জুনিয়র। লম্বা ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন কামাভিঙ্গাও। কার্ড জটিলতায় 1 ম্যাচের নিষেধাজ্ঞায় থাকছেন নাচো, তাই সেন্টার ব্যাকে রুডিগারের সাথে দেখা যেতে পারে সুয়ামিনিকে। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি। সিলভার ওয়ার্ড দিয়ে 2024 সালটা শুরুর সুযোগ ফরাসি জায়ান্ট পিএসজির। ফরাসি সুপার কাপে তাদের প্রতিপক্ষ ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন তুলুজ। গেল বছরের প্রায় বেশিরভাগ সময় মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে ফরাসি জায়ান্টরা, তবে বছরের শেষ দিকে স্বরূপে ফিরেছে এনরিকের শিষ্যরা। লিগ ওয়ান টেবিলের শীর্ষে ফেরার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নকআউট পর্ব নিশ্চিত করেছে এমবাপ্পে, ভিতিনা, অ্যাসেন্সিওরা। তুলুজের বিপক্ষে সবশেষ 5 ম্যাচে হারেনি পিএসজি, জিতেছে 4টা, বাকি 1টা হয়েছে ড্র, যা ম্যাচের আগে নির্ভর রাখছে প্যারিসের জায়ান্টদের। নতুন করে ইঞ্জুরিতে পড়েছেন উসমান দেমবেলে। একই কারণে ব্যাকআপ গোলরক্ষক আর্নাও তেনাসো মিস করবেন এই ম্যাচ, তবে চোট কাটিয়ে নুনো মেন্ডিস ও ফ্যাবিয়ান রুইস ফিরছেন এই ম্যাচেই। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।